নমস্কার, সুপ্রভাত। কথায় সুরের জমজমাট সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে বিজয়া দশমীর পর আমরা সবাই ভীষণভাবে ক্লান্ত। মাকে বিদায় দিয়ে সেই বিদায়ের সুর, সেই বিদায়ের রেশ থেকে এখনও আমরা বেরোতে পারিনি। রাস্তাঘাট শুনশান, মনে হচ্ছে যেন সেই গত বেশ কয়েকদিনের আনন্দ উচ্ছ্বাসের আজ একদমই নিস্তব্ধতা। যাই হোক, সেই নিস্তব্ধতাকে ভুলে সেই আনন্দকে ধরে রেখেই আমাদের আবারও বাকি দিনগুলো চলতে হবে। আবারও আমরা নিজস্ব গতিতে, নিজস্ব ছন্দে ফিরে আসব এবং সামনে যে উৎসবগুলো রয়েছে তার অপেক্ষায় আবারও আমরা থাকব। কারণ মানুষ আনন্দ ছাড়া বাঁচতে পারে না, আশা নিয়েই বাঁচে। কথা সুরে জমজমাট সকালে আজ আমরা রয়েছি এমন একটি দিনে, যেদিন আমাদের রাজ্য তথা আমাদের দেশের গর্ব শচীনকর্তার জন্মদিন আজ। আর এই শচীনকর্তার জন্মদিনে ওনার সৃষ্ট সুর, ওনার গান দিয়েই ওনাকে শ্রদ্ধা জানাবো। আর আমাদের সাথে শ্রদ্ধা জানাতে আজকে আমাদের স্টুডিওতে এসেছেন গিরীন্দ্র মজুমদার। সুপ্রভাত দাদা, নমস্কার। নমস্কার। পুজো কেমন কাটলো বলুন? পুজো, এবারকার পুজো, যদিও বর্ষা আমাদের খুব বর্ষার কারণে আমরা একটু হার মেনেছিলাম, কিন্তু হার মানা বলা হয় না, আনন্দের মধ্যে সেটা বর্ষা তেমন কিছু ব্যাঘাত ঘটাতে পারেনি, তেমন কিছু ব্যাঘাত ঘটেনি। বর্ষাকে উপেক্ষা করে আজকে মায়ের সন্তানরা পূজা উপভোগ করেছেন। হ্যাঁ, একদম। এবং আমরা দেখেছি রাস্তায় দর্শনার্থীর ঢল সমস্ত। কাল রাতে তো ভীষণই ভিড় ছিল, কাল রাতে খুব ভিড় ছিল, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সবাই পুজো দেখেছে, সবাই পুজো দেখেছে, পুজোকে উপভোগ করেছেন। একদম। কারণ আমাদের বাংলার এবং ভারতবর্ষের মধ্যে বাংলা বাঙালিরাই মায়ের পূজা বেশি করেন। হ্যাঁ, কাজে বাংলার এবং ত্রিপুরার গৌরব আমাদের শচীন দেব বর্মণ, তার জন্মতিথিতে আজকে আমরা সেই বিরহের যে সুর বাজে মাকে বিদায় দিয়ে, তবু বাংলার সেই ঢোলকে আমরা ভুলতে পারি না, একদমই না। যে ঢোলের তালে তালে, ঢোলের বাদ্যির তালে তালে আমরা রাস্তায় ঘুরেছি, মাকে দর্শন করেছি, সেই সুরটা এখন আমাদের হৃদয়ে আছে। বাহ, তা আমরা কি প্রথমে ওই গানটা দিয়েই যাব? অবশ্যই আমরা এই গানটাই শুনব। সেই ঢোলের রেশটা আমাদের এই মুহূর্তে আমাদের সাথে ঢোলে অবশ্য কেউ নেই, তবলায় রয়েছে, তমাল। সুপ্রভাত তমাল, সারা রাত প্রোগ্রাম করে দেখেই বোঝা যাচ্ছে যে তমাল একদম। তারপরেও হাতে যা সুর রয়েছে সেটা দিয়ে হয়ে যাবে আমাদের সুরের যে ব্যাপারটা। তমাল, পুজো কেমন কাটলো বল? ভালো কেটেছে। তাহলে দাদা, আমরা প্রথম গানটা শুনে নিই। আমরা শচীন দেব বর্মণের বিখ্যাত গান, যে বাংলার কৃতি সন্তান, সারা ভারতবর্ষের গৌরব, ত্রিপুরার গৌরব, সেই ঢোলকে, বাংলার ঢোলকে আমরা ভুলতে পারিনি। তাই বোম্বে, সুদূর বোম্বে থেকেই বাংলার স্বাধীনতার দিনে, বাংলাদেশের স্বাধীনতার দিনে এই গানটি গেয়েছিলেন মীরাদেব বর্মণের লেখা, ওনার স্ত্রী মীরাদেব বর্মণের লেখা সুর তিনিই দিয়েছেন, শচীনকর্তা গেয়েছেন বাংলার ভাটিয়ালি, বাউল ভাটিয়ালি। গানটা শুনে নি। আমি টাক ডুম টাক ডুম বাজাই, আমি টাক ডুম টাক ডুম বাজাই, বাংলাদেশের ঢোল আমি টাক ডুম টাক ডুম বাজাই। সব ভুলে যাই, সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল। টাক ডুম টাক ডুম বাজাই, আমি টাক ডুম টাক ডুম বাজাই, বাংলাদেশের ঢোল আমি টাক ডুম টাক ডুম বাজাই। বাংলা জনম দিলায় আমারে, বাংলা জনম দিলায় আমার, তোমার পরাণ আমার পরাণ এক নারীতে বাঁধা যে, বাংলা জনম দিলায় আমার, মা পুতের এই বাঁধন ছেড়ে সাধ্য কার নাই, মা পুতের এই বাঁধন ছেড়ে সাধ্য কার নাই, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মা।
ঢাক ঢুম বাজাই, সব ভুলে যাই, সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল, ঢাক ঢুম ঢাক ঢুম বাজাই, বাংলাদেশের ঢোল আমি ঢাক ঢুম ঢাক ঢুম বাজাই। মাতমার মাতমার মাটির সুরে সুরেতে, মাতমার মাটির সুরে সুরেতে, আমার পরাণ জুড়াইলা মা গো, আমার পরাণ জুড়াইলা বাউল ভাটি আলিতে, মাতমার মাটির সুরে সুরেতে, আমি পরাণ খুইলাম মেঘনাথ দাস পদ্মারি গান গা, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল, ঢাকডুম ঢাকডুম বাজাই, আমি ঢাকডুম ঢাকডুম বাজাই, বাংলাদেশের ঢোল আমি ঢাকডুম ঢাকডুম বাজাই। বাজে ঢোল বাজে ঢোল নরম গরম তালেতে, বাজে ঢোল নরম গরম তালেতে, ওই বিসর্জনের ব্যথা ভুলাই মা গো, মা গো, বিসর্জনের ব্যথা ভুলাই আগমনের খুশিতে, বাজে ঢোল নরম গরম তালেতে, বিসর্জনের ব্যথা ভুলি আগমনের খুশিতে, বাজে ঢোল নরম গরম তালেতে, বাংলাদেশের ঢোলের বলে ছন্দ পতন নাই, ওই বাংলাদেশের ঢোলের বলে ছন্দ পতন নাই, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল, ঢাকঢুম ঢাকঢুম বাজাই, বাংলাদেশের ঢোল আমি ঢাকঢুম ঢাকঢুম বাজাই, আমি সব ভুলে যাই, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল, ঢাকঢুম ঢাকঢুম আমি ঢাকঢুম ঢাকঢুম বাজাই, বাংলাদেশের ঢোল আমি ঢাকঢুম ঢাকঢুম বাজাই, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল, ঢাকঢুম ঢাকঢুম আমি ঢাকঢুম ঢাকঢুম বাজাই। সত্যি শচীন কর্তারের গানের মধ্য থেকেই ওনার একটি লাইন দিয়েই মনে হচ্ছে যে বিসর্জনের ব্যথা ভুলি আগমনী সুরেতে, সে বিসর্জন কালকে মায়ের বিসর্জন হয়েছে, মায়ের বিদায় হয়েছে, কিন্তু সেই আবারও সেই ব্যথাটা আমরা ভুলে যাই, যে মনে হয় যে আসছে বছর আবার মা আসবেন, সেই আশাতেই আবার সেই কষ্টটা আমরা ভুলে যাই। ভীষণ ভালো লাগলো দাদা, তারপরের গানে যাব। তারপরে কোনটা শুনছি? আমরা সুসীম কর্তা আমাদের যেই রঙে রাঙিয়ে দিয়ে গিয়েছেন, বর্ণে গন্ধে ছন্দে গীতিতে আমরা তাকে ভুলতে পারি না, সেই অমর সঙ্গীত বলা যায়, সেই সুর দিয়ে হিন্দি ছবিতেও তিনি সুর দিয়েছেন, খুবই মাতিয়েছিলেন বোম্বে শহরকে, বোম্বে নগরবাসীকে এবং সারা ভারতবর্ষের সঙ্গীত পিপাসুদের। তো সেই গানটি আমরা শুনে নেই। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলা মোরে কি তব হরি খেলা, তুমি যে ফাগুন রঙেরই আগুন, তুমি যে রসেরই ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোর দিশারা, মুকুতা যেমন সুপুত্রীর বুকে তেমনি আমাতে তুমি
প্রেমের অনলে জানি যে প্রদীপ, সে দীপের শিখা তুমি। জোনাকি পাখায় ঝিকি মিকি নেচে হৃদি নাচালে তুমি। আপনা হারায় উদাসী প্রাণের লহব প্রেমাঞ্জলি, তোমারে রচিয়া ধরিনু আমার বাউল গানের ঝুলি। মুকুতাদ মনে সুপুতির বুকে তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। জাগিয়া চমকি দেখিনু আমার প্রেমের জোয়ার তোমারই মাঝে, হৃদয় দোলায় দোলাও আমার তোমার হিয়ারি মাঝে। তোমার প্রেমের পুলক প্রবাহ নিশীথে চাহে আমাকে, যত মোর নাম গাহ মোর গান আমারি একতারাতে। মুকুতাজ মন সুপুতির বুকে তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি, তুমি, শুধু তুমি, তুমি, শুধু তুমি। সত্যি উনার গানে প্রেম বিরহ, বিশেষ করে প্রেম এবং প্রেমের সাথে সাথে পাশাপাশি যে বিরহ রয়েছে সেটা এত সুন্দর প্রকাশ। উনার গান না শুনলে সত্যি বোঝা যায় না যে প্রেমের জায়গাটা কোথায় উনি রেখেছেন। এবং পাশাপাশি ওনার অনেক গানেই কিন্তু আমরা প্রেমের চাইতেও বিরহটা বেশি শুনতে পাই, এবং হ্যাঁ বিরহর সুরটা এত সুন্দরভাবে ওনার গানে প্রকাশ পায়। তার পরের গানে যাব দাদা। এই গানটাতে হিন্দি গানে যখন সুর দিলেন এই সুর দিয়ে, তখন বোম্বে শহর মাতিয়ে দিলেন তিনি শুধু এই সুরে। সুরটা একটু বলি? হ্যাঁ বলুন। ইতনা মদির ইতনা মধুর তেরা মেরা প্যার, লেনা হোগা জনম হামে কোই কোই বার, বিজলি বাদল চন্দন পানি মেরা প্যার, লেনা হোগা জনম হামে কোই কোই বার, ও কোই কোই বার, মে কোই বার, মে কোই বার। ভীষণ ভালো, ভীষণ ভালো। এগুলো তো অত্যন্ত কি বলবো জনপ্রিয় কিছু গান, সেই সময়কার এই সুরগুলো সবাইকে সুরের দোলায় মাতিয়ে রেখেছে, মাতিয়ে রেখেছে। এর পরে গানে আমরা যাব সুসিংহতা, যে গান যে সঙ্গীতের মধ্য দিয়ে নিজে বলেছেন যে আমি বাংলার লোকগীতি পল্লীগীতি বাউল ভাটিয়ালি জারি সারি ভাটিয়ালি এই সমস্ত গানের সুরগুলি আমি বাংলার থেকে সংগ্রহ করেছি। বাংলার এমন কোনো গ্রাম নেই, এমন কোনো নদী নেই যেখানে আমি এই সুরের পিয়াসী হয়ে ঘুরি নাই এক সময়। আজকে সেই সম্পদে জুড়েই আমি সঙ্গীত জগতের শ্রেষ্ঠতম স্থানে পৌঁছতে পেরেছি, সেই সম্পদকে আমি ভুলতে পারি না। তাই সেই লোকগীতি আমরা ভুলতে পারবো না, লোকগীতিই আমাদের মূল সঙ্গীতের, আমাদের আধুনিক জগতের আধুনিক সঙ্গীতের বাংলা সঙ্গীতের মূলটা হলো
রূপকৃতি পাটিয়ালি, মাটির সোদা মাটির গন্ধ যে গানে আছে সেটাই। এখন কোনটা শুনছি দাদা আমরা? সেই আমাদের গ্রামের সাধু সন্তরা ভক্তি মার্গে যারা আছে, লোকগীতিকে তারা ভালোবাসে, সেই গান, সেই গান, সেই গানের সুরও হিন্দি ছবিতে কিছুটা দিয়েছেন, কালো সাপে দংশে আমায়। হ্যাঁ চলুন শুনে নেই। ও কালো সাপে দংশে আমায়, আমায় কালো সাপে দংশে আমায়, ও যাধয়ে সেজে নরে এই বিষ্ণমায়, কালো সাপে দংশে আমায়, ও যাধয়ে সেজে নরে এই বিষ্ণমায়, সুবল খেয়ে কালো হইলাম গৌর বরণ হারাইলাম, গৌর বরণ হারাইলাম, এখন আমার কি হবে যার রূপেতে মজে ছিলাম, হায় রে যার রূপেতে মজে ছিলাম, হায় সেই কালা চাঁদ আমার গো কলঙ্কে ডুবায়, কালো সাপে দংশে আমায়, ও ছা হয়ে সে যেন রে এই বিষ্ণমায়, মরণ বাজন কালার হাতে মারিয়া পারে বাঁচাইতে, এমন বৈদ্য পাবে কে কোথায়, মরণ বাজন কালার হাতে মারিয়া পারে বাঁচাইতে, এমন বৈদ্য পাবে কে কোথায়, হরে কৃষ্ণ প্রেমে মরি যদি হায়, কৃষ্ণ প্রেমে মরি যদি হায়, সেই কালা চাঁদ আমার গো কলঙ্কে ডুবায়, অবশেষে আমারে বাঁচায় কালা, অবশেষে আমারে বাঁচায় কালো সাপে দংশে আমায়, ও যা হয়ে সেজন রে এই বিষ্ণমায়, সেজন রে এই বিষ্ণমায়, সেজন রে এই বিষ্ণমায়। সত্যি এই সুরগুলোর মধ্যে না এতটাই সোদা মাটির গন্ধ রয়েছে, এতটা আমাদের আমাদের প্রকৃতির কি বলবো, প্রকৃতির মধ্যেই সুরগুলো লুকিয়ে রয়েছে, মাটির মধ্যেই সুরগুলো লুকিয়ে রয়েছে, আর সেইখান থেকেই কিন্তু উনি এই সুরগুলোকে তুলে এনেছেন, এগুলো যেগুলো আমাদের বাংলা সংস্কৃতি ঐতিহ্যের সাথে ভীষণভাবে জড়ানো। তারপরের গানে যাব দাদা, তার আগে এই যে শচীন কর্তার গান আপনি সবসময় করে থাকেন, তার জন্য মানে বিশেষভাবে কি কোনো ট্রেনিং বা এই গানগুলো নিয়ে কাজ করার জন্য বিশেষ কোনো প্রশিক্ষণ এরকম কিছু নেওয়া হয়েছে? প্রশিক্ষণ আমি নেইনি, তো আমি প্রশিক্ষণ দিয়েছি অনেককে। আচ্ছা না, আমি মানে আগে মানে আপনার শুরুটা যখন হলো তখন নিশ্চয়ই আপনি প্রশিক্ষণ নিয়েছেন? না, শচীন কর্তার গানে আমি তো আমার সঙ্গীত গুরু রবীনাথ, আচ্ছা পণ্ডিত রবীনাথ, আচ্ছা আচ্ছা, তো এটা তো ক্লাসিক্যালের ব্যাপার, রবীন্দ্রনাথ তো পল্লীগীতি লোকগীতি গান না, উনি তো ক্লাসিক্যালি করতেন, কিন্তু সুরের যে স্বাভাবিক টান সেই সুরের টানেই আমি পল্লীগীতি লোকগীতির প্রতি আকৃষ্ট হয়েছি। আচ্ছা আচ্ছা। এবং শচীন কর্তার গানগুলি প্রথম যখন শুনি তখন
মনে হয় যেন একটা প্রাণের টান ওটার মধ্যে আছে, একটা কি যেন একটা জাদু আছে। সেই গানগুলি শুনলে আমি পাগল হয়ে যাই। এইরকমভাবে আমি ছোটোবেলা থেকে সে কুমিল্লাতে বা বিভিন্ন ইয়েতে বাংলাদেশে ছোটোবেলা 7-8-10 বছর বয়স পর্যন্ত সেখানে ছিলাম, তো সিনেমা হলের আশেপাশে ঘুরতাম, ওই গানগুলি বাজতো। আচ্ছা, মানে তাহলে মানে এগুলো শোনার পরেই আপনি সেই গানগুলোর প্রতি আকর্ষণ বোধ করলেন এবং তারপর থেকে এগুলো নিয়ে নিজেই চর্চা করে তারপর এখন এগুলো গবেষণা করেছি, সুরগুলি কোথা থেকে এনেছেন। আচ্ছা, এগুলো নিয়েও আপনার কাজ রয়েছে? কাজ রয়েছে। আচ্ছা, সেভাবে মানে কোথা থেকে এনেছেন বলতে এগুলো মানে বিভিন্ন বইয়ে পড়ে না বিশেষ কোনো জায়গায় গিয়ে রিসার্চ করে বা তেমন কোনো ব্যক্তিত্বের কাছের থেকে কিছু ইনফরমেশন নিয়েছেন? না, সুশীল কর্তার সম্পর্কে ত্রিপুরাতে আমার আগে কেউ চর্চা করেন। আচ্ছা, হ্যাঁ, আমি শুনিনি, আমার জানাও নেই, এমন কেউ বলেও নেই। সুশীল কর্তার সুরগুলি আমার নিজের আপন মনেই আমি যোগ করেছি এবং দেখেছি, চর্চা করেছি এবং গবেষণা করে দেখেছি এই সুরগুলি কোথায় জেনেছি। যেমন এই যে এখন সে জেনারে এই বিষ্ণু কালো সাপে ধ্বংসে আমার, হ্যাঁ, এটার সুরটা সেখানে তিনি অনেকগুলি গানের মধ্যে লাগিয়েছেন, হিন্দি গানের মধ্যে। আচ্ছা, হ্যাঁ, সফল হকিতের আরাধনা শুরুতে লাগিয়েছে। সে তাহলে মানে চর্চা চর্চা করতে করতে বা শুনতে শুনতে আপনার সেই জায়গাটা তৈরি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। বাহ, আমরা পরের গান শুনবো দাদা, পরের গান শুনি নি। পরের গান সেই বিরহের গান, কাঁদিব না ফাগুন গেলে গেলে কাঁদিব না ফাগুন গে বিদায় দিব গো তারে, বিদায় দিব গো তারে মনি দীপ জেলে, কাঁদিব না ফাগুন গেলে গেলে কাঁদিব না ফাগুন গে কাঁদিব না ফাগুন গে বিদায় দিব গো তারে মনি দীপ জেলে, কাঁদিব না ফাগুন গেলে গেলে কাঁদিব না ফাগুন। বিদায় দিন হেসে জীবনের বেলা শেষ, কাঁদিনি ধরণী যারে চায়
সাথিনে কহিব না এসো ফিরে চাঁদ ফিরে গেলে কাঁদিব না ফাগুন গেলে গেলে কাঁদিব না ফাগুন গেলে গেলে কাঁদিব না ফাগুন গেলে বিদায় দিব গো তারে বিদায় দিব গো তারে মনে দীপ জ্বেলে কাঁদিব না ফাগুন গেলে গেলে কাঁদিব না ফাগুন গেলে শশীন্দ্রনাথের সব গানই একবারে বিদায় বিরহ ব্যথা এই নিয়েই শশীন্দ্রনাথ কেন জানি না কাশ সুরের ভাবটা অনেক বেশি থাকে, তার জন্যই বোধ হয় উনি সুরটাকে ওভাবেই বেছে নিয়েছেন। এবং ওনার গানের কথাতেও আমরা শুনতে পাই যে বিরহ বড় ভালো লাগে, তো বিরহটাকেই উনি ওনার গানের মধ্যে বেশি প্রকাশ করেছেন। তারপরে কোন গানটা শুনবো? আপনি তো বললেন বিরহ ভালো লাগে, আচ্ছা সেই গানটাই শোনাবেন? হ্যাঁ চলুন। ভালো লাগে বিরহ বড় ভালো লাগে বড় ভালো লাগে বড় ভালো লাগে বড় ভালো এ বিরহের সোহাগিনী রহে মনের ঘরেতে বিরহ বড় ভালো লাগে বড় ভালো লাগে বড় ভালো বড় ভালো লাগে বিরহ বড় ভালো লাগে বড় ভালো লাগে বড় ভালো লাগে বড় ভালো লাগে গায়িকা রূপেতে বধু এ পরানো মাঝে গায়িকা গায়িকা রূপেতে বধু এ পরানো মাঝে নীতি নাচে নীতি গাহে নব নব সাজে বিচ্ছেদ হবে এত মধুর এত মধুর বিচ্ছেদ হবে এত মধুর জানিতাম না আগেতে বিরহ বড় ভালো লাগে বিরহ বড় ভালো লাগে বড় ভালো লাগে বড় ভালো বড় ভালো লাগে বড় ভালো যে জনা সাজায় মোরে গেরুয়া রং দিয়ে সে রঙের ছোপাই আমি বাসন্তী রং দিয়ে ধাম পাগা মারে যে রঙা সাজায় মোরে গেরুয়া রং দিয়ে সে রঙের ছোপাই আমি বাসন্তী রং দিয়ে ব্যথার শাসন নাহি মানি নাহি মানি ব্যথার শাসন নাহি মানি রাঙাই বেদন রঙেতে বিরহ বড় ভালো লাগে বড় ভালো লাগে
বড় ভালো লাগে, বড় ভালো লাগে, বড় ভালো, বড় ভালো লাগে, বড় ভালো লাগে। আপনি বললেন বিরহ, আর সবারই এতটাই পছন্দের গান, কারণ শচীন কর্তার এই ধরনের গানগুলো আমরা সবসময়ই শুনি, আর যতবারই শুনি ততবারই আবার নতুন করে ভালো লাগে। এইটা গানটার মধ্যে একটা বিষয় আপনি বলেছেন বলে আমি এটা গাইবো বলে ই করে আসিনি, যাই হোক, তবুও গানটার বিশেষত্ব হলো শচীন দেব বর্মনের সঙ্গীত জীবনের সবচেয়ে বড় জিনিস হলো একটা নিজস্ব একটা স্টাইল বা নিজস্ব একটা ঘরানা তিনি সৃষ্টি করেছেন সঙ্গীত, একদমই ঠিক, এবং এটা সারা ভারতবর্ষে কেউ করতে পারেনি। আজকে অবশ্যই কথাটা বলতে হয় যে শ্রুতিবর্গ যারা আছেন, যারা সঙ্গীতজ্ঞ, সঙ্গীত প্রিয়, সঙ্গীত সম্বন্ধে যারা চিন্তা ভাবনা করেন, আমরা এই কথাগুলি যদি বলে না যাই তাহলে এই কথা বলবার মতো লোক আর কেউ আছে কিনা আমি জানি না। ত্রিপুরাতে আমি অনেক দেখেছি, অনেকে চেয়েছি, অনেকের সঙ্গে চলেছি, এখানে হলো নিজস্ব ঘরানা, পশ্চিম বাংলার গানের একটা ঘরানা আছে, এটা কীর্তন ঘরানা, মানে উনি ওনার সুরের মধ্যে সেই ঘরানাটা নিয়ে এসেছেন, পূর্ব বাংলার একটা কীর্তন সঙ্গীত ঘরানা তিনি তৈরি করে গেছেন, লোকগীতি ভাটিয়ালি, বাউল ভাটিয়ালি, এই সমস্ত গান সুরগুলোকে নিয়ে তিনি কাজ করেছেন, নয় যেখানে রাজা এবং প্রজা এক আসনে বসতে পারে না, যেই আসরে উচ্চাঙ্গ সঙ্গীত হয় ক্লাসিক্যাল গানগুলো, সেখানে মাটির সুর লোকসঙ্গীতকে একসঙ্গে বসানো যায় না। আগের দিনে ক্লাসিক্যাল যারা গাইতেন তারা লোকগীতিকে একটু অ্যাভয়েড করতেন, তার মূল্য দিতেন না, কিন্তু শচীন কর্তা এক জায়গায় এনে দিয়েছেন। একদমই ঠিক, একদমই ঠিক, কারণ ওনার গানের মধ্যে আমরা সুরগুলো এমনই দেখতে পাই যে ক্লাসিক্যাল ব্যাপারটাতে দক্ষ না থাকলে সেই গানগুলো সঠিকভাবে হয়তো গাওয়া যাবেই না, একদমই গাওয়া যাবে না। আমরা এবার শচীন কর্তার শেষ দিকের যে গানগুলো যে হিন্দুস্তান কোম্পানিতে রেকর্ড করেছেন তার মধ্যে একটা সবাই জানে, জানে তুমি এসেছিলে পরশু কাল কেন আসো, ভীষণ ভীষণ আমার এই গানগুলো ভীষণ ভালো লাগে, এবং আজকে সেই ভালো লাগার গানগুলো আবারও শুনছি, আধুনিক গান। চলো, তুমি এসেছিলে পরশু কাল কেন আসনি, তুমি এসেছিলে পরশু কাল কেন আসনি, তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসনি, কাল কেন আসনি আর ভালোবাসো, এসেছিলে পরশু কাল কেন আসনি, আকাশে আকাশে ছিল না বলে হায় চাঁদের পালকি, তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কাল কি, আকাশে আকাশে ছিল না বলে হায় চাঁদের পালকি, তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কালকি, তুমি কি আমায় বন্ধু একবার ডাকুনি, তুমি এসেছিলে পরশু কাল কেন আসো, কাল কেন আসো ভালোবাসনি, তুমি এসেছিলে পরশু কাল কেন আসো, নদী নদী যদি হয় রে ভরা কানায় কানায়, হয়ে গেলে শূন্য হঠাৎ তাতে কি মানায়, নদী যদি হয় রে ভরা খানায় কানায়, হয়ে গেলে শূন্য হঠাৎ
তাতে কি মানায়, তুমি কি আমায় বন্ধু একবার দাও, কাল কেন আসনি আর ভালোবাসো, তুমি এসেছিলে পরশু কাল কেন আসো। বনে 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 পাখি ডেকে যায় আবুল তাবু, থেকে থেকে হাওয়া ডেকে যায় দিয়ে যায় দোল, তুমি কি আমার বন্ধু একবার ডাকো, কাল কেন আসনি আর ভালোবাসনি, তুমি এসেছিলে পরশু কাল কেন আসো, কাল কেন আসনি আর ভালোবাসো, কাল কেন আসনি আর ভালোবাসো, তুমি এসেছিলে পরশু কাল কেন আসো, কাল কেন আসনি আর ভালোবাসো। আসলে এই গানগুলোর মধ্যে এতটাই সুরের যে ব্যাপারটা, এগুলো কিন্তু একটা গবেষণার বিষয়। গবেষণা, হ্যাঁ, কারণ এতদিন ধরে সুরটা শুনছি, তারপরে মনে হয় যে যত দিন শুনি সুরটাকে নতুন নতুন ভাবে মনে হয় সুরটা চলে আসে আমাদের কাছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মনে হয় যেন সচিনকর্তার গান একটা রিসার্চ করার ব্যাপার। আর যেটা আপনি বলছিলেন না দাদা, যে উনি রাজা এবং প্রজাকে সুরের, রাজা প্রজাকে একই জায়গায় বসিয়ে দিয়েছেন, আসলে ঠিক তাই। কারণ ওনার গানগুলো গাইতে গেলে ক্লাসিক্যালের দক্ষতাটা না থাকলে সেভাবে গানগুলো গাওয়া যাবে না, সেখানে তালের যে একটা, তালেরও যে একটা প্রকাশ রয়েছে সেটাও কিন্তু ভীষণ ভীষণই আমাদের যেটা ভালো লাগে, এবং যথেষ্ট দক্ষতার সাথে কাজগুলো করেছে। হ্যাঁ, অবশ্যই। আর এগুলো চর্চা করতে মানে গাইতে গেলেও কিন্তু সেই ব্যাপারটা লাগবে, স্টাইলটা ওনার আলাদা, একদমই আলাদা, একদমই আলাদা। চলুন দাদা, তারপরের গান শুনুন। পরের গান আমরা সেই কমন গানে আমরা গাইব সময় যাতে, যেগুলি গায় একদম অনেক পুরনো, যেমন আপনার যে অনুরাগ ছবিতে গেছে, বাঁশি শুনে আর বা কাজ নাই, সে যে ডাকা দিয়া বাঁশি, বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকা দিয়া বাঁশি, সে যে দিন দুপুরে, সে যে দিন দুপুরে চুরি করে রাত্রিরে, তো কথা নাই ডাকা বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকা বাঁশিতে ঘুন ধরে না, সকল জানার মরে যদি ওরা বাঁশি কেন মরে না, চোরা দিন দুপুরে চুরি করে রাত্রিরে, তো কথা নাই ডাকা বাঁশি, বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকা যে দিন দুপুরে চুরি করে রাত্রিরে, তো কথা নাই ডাকা বাঁশি, বাঁশি
ভীষণ ভীষণ ভালো লাগছে আমাদের এই সুরগুলো, কথাগুলো। আমাদের সময়টা দাদা বিরতির পরে কিন্তু সময়টা কমতে থাকে, তা আমরা যাব তার পরের গানে, পরপর আরো দুটো গান শুনে নেব। নিটুল পায়ে রিনিক ঝিনিক, নিটুল পায়ে রিনিক ঝিনিক, পায়েল খানি বাজে মাদল বাজে সেই সংকেত, সে মামি নাচে নিটুল পায়ে ঝিনিক ঝিনিক। পাগল পাড়া চাঁদের আলো, পাগল পাড়া চাঁদের আলো, নাচের তাল মিশে নিটুল পায়ে ঝিনিক ঝিনিক, পায়েল খানি বাজে মাদল বাজে সেই সংকেত, সে মামি নাচে নিটুল পায়ে ঝিনিক ঝিনিক। সে মামি চকল বুকে, সে মামি চকল বুকে, সঘন বিশ্বাস মাতের তালে তালে বুকের মালা দোলে, থারে থারে ঝুমকা জবা কবরীতে রাজে রাজে, ওই রঙে রঙে রাজে শ্যামল বন ভূমি শিহরে, শ্যামল বন ভূমি শিহরে, ওই শ্যামারি পর নিটুল পায়ে ঝিনিক ঝিনিক, পায়েল খানি বাজে নিটুল পায়ে ঝিনিক ঝিনিক। নাচের তালে কালো পাতাল, নাচের তাল ডোলে দেয়া হামরি ডোলে ডোলে ডোলে, যেন সাদা মেঘের কোলে কালো তরি খেলে রে খেলে, ওই কি কৌতুক খেলে ঝিলিক মেরে কালো মেয়ের কালো পাতাল, নাচের তাল ডোলে দেয়া কেন সাদা মেঘের কোলে কালো তরি খেলে রে খেলে, ওই রঙে রঙ খেলে ঝালক ভরা দামিনী সেজে, ওই ঝালক ভরা দামিনী সেজে, ওই ঝিলিক মাঝে হেসে নিটুল পায়ে ঝিনিক ঝিনিক, পায়েল খানি বাজে মাদল বাজে সেই সংকেতে, সে মামি নাচে নিটুল পায়ে ঝিনিক ঝিনিক, পায়েল খানি বাজে মাদল বাজে সেই সংকেতে, সে মামি নাচে নিটুল পায়ে ঝিনিক ঝিনিক। ভীষণ ভীষণ সুন্দর। আমরা আর ছোট ছোট করে দুটো গান শুনতে পারবো, ছোট্ট করে।
আজকের অনুষ্ঠান আমাদের সময় বলছে আমরা দুটো শুনতে পারবো না দাদা, আজকের অনুষ্ঠানের জন্য শেষ গান কোনটা হবে? আসলে আমাদের ইচ্ছে থাকে আমরা অনেকগুলো অনেকগুলো গান শুনি, কিন্তু সময় আমাদেরকে সেই জায়গাটাতে তো থামতেই হয়। তো আমাদের আজকের অনুষ্ঠানের জন্য শেষ গান কোন গানটা দিয়ে শেষ করছেন? চলুন, আচ্ছা গাইবো, মাইক্রোফোনটাকে নিয়ে বলুন। বাঁশির গান, এটা একটু আদ্য, এটা সেটা লোকগীতি হলো, তার স্টাইলটা অন্যরকম। আচ্ছা, লোকগীতি হলো, স্টাইলটা তার অন্যরকম। এই স্টাইলের মধ্যে সুসীমতা খুঁজে পাওয়া যায়। অসময়ে বাজাও বাঁশি প্রান্ত মনে নরে কালা, সময় বুঝছেন না, অসময়ে বাজাও বাঁশি প্রান্ত মনে নরে কালা, সময় বুঝছেন না, কালা সময় যখন তখন বাজাও বাঁশি, আমি যেন কেন দাসি, যখন তখন বাজাও বাঁশি, আমি যেন কেন দাসি, তোমার রকম দেখে হাসা হাসি, রকম দেখে হাসা হাসি, করে সারায় আছে পোড়া বেনু, পিয়ায় আছে বাধা, তবু কর সন্দেহ ডাকো রাধা রাধা, তুমি তস্কর হয়ে বাজাও বাঁশি, দস্যু হয়ে দাও যে হাসি, তস্কর হয়ে বাজাও বাঁশি, দস্যু হয়ে দাও যে ফাঁসি, আমি লুকুতে না পারি হাসি, আমি লুকুতে না পারি হাসি, শুনি গঞ্জনা রে কালা, সময় বুঝনা কালা, অসময় ভীষণ ভীষণ ভালো দাদা, প্রত্যেকটা গান আমি তো ভীষণই উপভোগ করলাম, দর্শক শ্রোতা বন্ধুরাও নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লেগেছে, কারণ শচীনকর্তার গান আমাদের প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো লাগার গান। আপনাকে অনেক ধন্যবাদ দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদেরকে গান শোনাতে থাকুন।
অবশ্যই দর্শক শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতো আমাদের কথায় সুরের জমজমাট সকাল এখানেই শেষ করছি। সেই আবারও একটি প্রতীক্ষায় আবারও দেখা হবে আপনাদের সাথে এই কথায় সুরের জমজমাট সকালে গানে সুরে আড্ডায়। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সামনে একটি উৎসব শেষ মানেই আবারও একটি উৎসবের অপেক্ষা। সামনে রয়েছে লক্ষ্মী পুজো, রয়েছে কালী পুজো, সেই উৎসবের দিনগুলোর জন্য আবারও অপেক্ষা। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, নমস্কার। নমস্কার।